मेजरगंज कोस्टल थानार पक्ष थेके एलाकार समस्त जनसाधारण के जानानो जाच्छे जे आगामी इंग्रेजीर 21 जून बुधवार थेके 10 माइल ब्रिजेर काज शुरू होवार जन्य किछु जानबाहन चलाचल नियंत्रण विधि आरोप करा हयेछे। आगामी 24 जून थेके 27 जून पर्यन्त बंध थाकछे नामखाना ब्लकेर 10 माइल ओ लालपुल ब्रिज। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের 10 মাইল ব্রিজ এবং লালপুল ব্রিজ কাজের জন্য 117 নম্বর জাতীয় সড়কের ওপর নামখানা ব্লকের কিছু অংশ আগামী 24 থেকে 27 জুন পর্যন্ত সাময়িক সময়ের জন্য বন্ধ হতে পারে যান চলাচল। জুন থেকে 26 জুন পর্যন্ত যে কোনো রূপ ভারী যানবাহন যেমন বাস, ট্রাক, ইঞ্জিন ভ্যান ইত্যাদি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। প্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং নামখানা থানার পক্ষ থেকে জনস্বার্থে এই বার্তা প্রচার করা হয়েছে। নামখানা ব্লকের 10 মাইল এবং লালপুলের ব্রিজের কাজের জন্য আগামী 24 জুন থেকে 27 জুন পর্যন্ত এই দিনগুলোতে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে যান চলাচল। ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আনুমানিক দুপুর 2টার সময় থেকে বড় গাড়ি যান চলাচল নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এই সকল যানবাহন যেমন টোটো, অটো প্রতিদিনই স্বাভাবিক নিয়মে চলবে। ধন্যবাদ। গঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী ইংরেজির 21 জুন বুধবার থেকে 10 মাইল ব্রিজের কাজ শুরু হওয়ার জন্য কিছু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বিধি আরোপ করা। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ .com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।